সাবস্ক্রাইব করো হেভি মাইন্ড টেক চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি ক্লিক করো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেভি মাইন্ড টেক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখো হোয়াটসঅ্যাপের আরেকটি নতুন বিগ আপডেট। যে আপডেটটি হলো বন্ধুরা হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কলিং আপডেট। এই আপডেটটির ফলে বন্ধুরা তোমরা হোয়াটসঅ্যাপে চারজন বন্ধুরা একসঙ্গে গ্রুপ ভিডিও কলিং করতে পারবে এবং তার ফলে তোমরা কথাবার্তা বলতে পারবে। তাহলে এই আপডেটটি তোমরা কীভাবে পাবে এবং এই আপডেটটি তোমরা কীভাবে ব্যবহার করবে একটি ছোট্ট ইন্ট্রো পরে চলো ভিডিওটি শুরু করি। তাহলে বন্ধুরা হোয়াটসঅ্যাপে যে নতুন গ্রুপ ভিডিও অডিও কলিং আপডেটটি তোমরা যদি নিতে চাও তোমাদেরকে বিটা টেস্টার হতে হবে। কারণ বন্ধুরা এটি এখনও নর্মাল ইউজারদের জন্য রিলিজ করা হয়নি, এটি এখন বিটা প্রোগ্রামে চলছে এই আপডেটটি। তাই তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ অ্যাপসটির মধ্যে চলে এসে একটু নিচের দিকে চলে আসার পর এখানে একটি লেখা পেয়ে যাবে ইউ আর এ বিটা টেস্টার এবং এখানে একটি অপশান পেয়ে যাবে আই অ্যাম ইন। এখানে ক্লিক করে বন্ধুরা তোমরা বিটা টেস্টার হয়ে যাবে এবং তোমরা এই প্লে স্টোর থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে বন্ধুরা কিছুক্ষণ পরে আবার ফিরে এসে প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপ অ্যাপটির মধ্যে চলে এসে তোমরা এখানে আপডেট অপশানটি পেয়ে যাবে এবং তোমরা আপডেট করে নেবে। আপডেট করে নেওয়ার পরে বন্ধুরা ওপেন করবে। ওপেন করার পরে বন্ধুরা এটি যেহেতু গ্রুপ ভিডিও অডিও কলিং আপডেট তাই তোমরা পেয়ে যাবে প্রথমত এটি গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, এবং দ্বিতীয় তোমরা তোমাদের কন্ট্যাক্ট লিস্টের উপরে পেয়ে যাবে। প্রথমত বন্ধুরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখতে পাবে উপরে এখানে একটি নতুন বাটন বা অপশান অ্যাড হয়েছে। এই বাটনটির মধ্যেই ক্লিক করলে বন্ধুরা এখানে তোমাদের গ্রুপ পার্টিসিপেন্ট বা তোমাদের বন্ধুদেরকে এখানে দেখিয়ে দেবে এবং তোমরা অ্যাটলিস্ট এখান থেকে তিনজন বন্ধুকে সিলেক্ট করে তোমরা ভিডিও কলিং বা অডিও কলিং করতে পারবে। এভাবে তোমরা তিনজন বন্ধুকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছ দুটি অপশান চলে এসেছে। এখান থেকে ক্লিক করলে তোমরা ভিডিও কলিংয়ে ক্লিক করলে তাদের তিনজনের কাছে ভিডিও কলিং চলে যাবে এবং তারা যখন ক্লিক করে বা রিসিভ করবে তখন তোমরা চারজন একদম গ্রুপ ভিডিও কলিংয়ে কথাবার্তা বলতে পারবে। এরপরে বন্ধুরা তোমরা চলে যাবে তোমাদের এই কলস অপশানটিতে। চলে যাওয়ার পর এখানে নিচে যে কল বাটনটি আছে এখানে ক্লিক করলেই বন্ধুরা উপরে দেখতে পাচ্ছে এখানে নিউ গ্রুপ কল এই অপশানটি চলে এসেছে। এখানে ক্লিক করলেই বন্ধুরা এখান থেকে তোমরা তোমাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে তিনজন বন্ধুকে সিলেক্ট করে নিতে পারবে। এখানে একই রকমভাবে তোমরা এই সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এই কলটি করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছে এখানেও চলে এসেছে গ্রুপ এবং এখানে ভিডিও কলিং এবং অডিও কলিং অপশানটি। এখান থেকে তোমরা ক্লিক করে তোমরা একই রকমভাবে কলিং করে নিতে পারবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিও, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই, টেক কেয়ার।